এই ড্রোনের জন্য আমরা ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইব পর্যন্ত অপেক্ষা করেছি। এই যে গাইস আমাদের সেই ড্রোন, এখন আমরা ড্রোনটাকে আনবক্সিং করব। এইটি ফুল এইচডি ক্যামেরা আলা ড্রোন এন্ড চারিদিকে সেন্সর। আপনাদেরকে ড্রোনটা এখন ওপেন করে দেখাবো, এখান থেকে বের করব। এই যে গাইস খুবই সুন্দর একটি রিমোট। এই যে গাইস ড্রোন, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুইচ এবং ড্রোনটা খুবই চমৎকার। গাইস এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন। এই ড্রোনের জন্য আমরা ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইব পর্যন্ত অপেক্ষা করেছি। এই একটি কিনে ফেললাম প্রফেশনাল ড্রোন। এই ড্রোনটা এখন আপনাদেরকে উড়াবো এন্ড আমরা এক্সপেরিমেন্ট করবো আমাদের ইউটিউবের জন্য, যে এই ড্রোনটা কীভাবে ওড়ে অ্যান্ড কেমনে ওড়ে, এটার ভিতরে কী কী আছে না আছে সব কিছুই দেখাবো। এখন ড্রোনটা আনবক্সিং করবো ছটপট। এই যে গাইস আমাদের সেই ড্রোন, এখন আমরা ড্রোনটাকে আনবক্সিং করবো। দেখতে পারতেছেন এইচডি ফুল এইচডি ক্যামেরা আলা ড্রোন অ্যান্ড চারিদিকে সেন্সর প্রোপেলার সবই আছে। আপনাদেরকে ড্রোনটা এখন ওপেন করে দেখাবো। এই যে গাইস দেখতে পারছেন আমাদের সেই ড্রোন 4K ভিডিও, এই যে ড্রোনের ক্যামেরা, এই যে ক্যামেরা সেন্সর অ্যান্ড খুবই সুন্দর একটি ড্রোন। এখনই আমরা ড্রোনটা উড়াবো আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে, আপনারা সেই ভিডিওটা উপভোগ করুন। গাইস এই যে আমাদের ড্রোন, এখন ড্রোনটার 4টা প্রোপেলার গার্ড আছে, এগুলো আমরা লাগাবো। এগুলো লাগাইলে গাছের সাথে দেওয়ালের সাথে বাড়ি খাইলে কোনো সমস্যা হবে না। ড্রোনটা একদম সামনে থেকে দেখতে পাচ্ছেন খুবই লুকিং সুন্দর। এই যে ক্যামেরা, এই যে সেন্সর, এই যে গাইস দেখুন ড্রোনটার কালারটা অসাধারণ অরেঞ্জ কালার। গাইস এই যে আমাদের ড্রোনের ব্যাটারি, এই ব্যাটারিটা অনেক পাওয়ারফুল এবং আমরা এই দেখতে পাচ্ছেন এইখানে লাগাতে হয়। এখন আমরা ব্যাটারিটা লাগাবো, লাগাইয়েই ড্রোনটা ফ্লাই করব। এই যে গাইস ড্রোনের ব্যাটারিটা আবার দেখাচ্ছি, খুবই বড়, অনেক শক্তিশালী ব্যাটারি। এই যে গাইস লাগিয়ে দিলাম, এখন ড্রোনটা চলবে এবং ড্রোনটা খুবই চমৎকার। এই যে গাইস দেখতে পাচ্ছেন আবার এবং মোবাইল মাউন্টও কিন্তু এটা সাথে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, এটাকে মোবাইল মাউন্ট করা যায় এবং আপনাদেরকে ফ্লাই করে দেখাবো সম্পূর্ণ জিনিস। এখন আমরা ড্রোনটাকে অন করব। এই যে দেখতে পাচ্ছেন বাটন, এখানে টিভি দিলে অন হবে। ওই যে গাইস ক্যামেরা কিন্তু লাড়া দিছে, অন হয়ে গেছে। এই যে ড্রোন রাখলাম এবং রিমোটটাকে আমরা অন করব। এই যে রিমোট অন হয়ে গেছে, এটার সাথে কানেক্ট হয়ে গেছে। এবার একটু সামনে আসো, আমি দেখাচ্ছি। এটার দিকে নজর দাও, ড্রোনের ক্যামেরার দিকে। গাইস এই যে দেখুন এই যে গাইস, এই যে ড্রোনের এটা উড়বে। ওই যে দেখছেন গাইস, ড্রোনের ক্যামেরা কিন্তু নিচে যাচ্ছে উপরে যাচ্ছে। এর মানে ড্রোনটা খুবই সুন্দর। এখন বাতাস আছে গাইস, অনেক সুন্দর একটা প্রকৃতির ভিতরে আজকে ভিডিও করা হবে। আপনারা ধৈর্য সহকারে দেখুন। এখন কিন্তু গাইস ড্রোনটা ওই যে ফ্লাইয়ের জন্য রেডি। গাইস দেখতে পাচ্ছেন ড্রোনটা আমরা ফ্লাই করে দিয়েছি এবং ড্রোনটার ফুটেজটা একটু পরেই দেখাবো। বা ড্রোনটা মোটামুটি ভালোই উড়ছিল, কিন্তু বাতাসের কারণে একটু এদিক ওদিক যাচ্ছিল। সো সব মিলিয়ে মোটামুটি বলা যায় আর কিছু টাকা দিয়ে একটি প্রফেশনাল ড্রোন কিনলেই হতো, তাহলে একটু বেটার রেজাল্ট পাওয়া যেত। ভিডিও এবং ফ্লাইং কন্ট্রোল সব মিলিয়েই প্রফেশনাল ড্রোন মিড রেঞ্জের ভিতরে ওটাই ভালো। গাইস এই যে আমার পা দেখতে পাচ্ছেন, এখনই কিন্তু ড্রোনটা আকাশে উঠবে। সো ড্রোনটা ওঠা স্টার্ট করে দিয়েছে। গাইস দেখতে পাচ্ছেন অসাধারণ ফুটেজ অ্যান্ড আমার আইফোন এবং আমার হাতের রিমোটটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখন কিন্তু আমি ড্রোনটা আরও উপরে নিয়ে যাব। সো বাতাসের কারণে গাইস ভিডিওটা একটু খারাপ হয়ে গেছিলো, তাতে কোনো সমস্যা নাই গাইস। এই ড্রোনটা কিন্তু তারপরও বাতাস ফাইট করে এবং সমস্ত কিছু মোকাবেলা করে কিন্তু উঠতেছে। এর জন্য এই ড্রোনটা অনেক সুন্দর আমি মনে করি, কারণ অল্প বাজেটের ভিতরে আপনারা এরকম ক্যামেরা ড্রোন পেয়ে যাবেন। আর বাচ্চা থেকে বুড়ো মানুষ সবাই উড়ে দিতে পারবে। দেখুন গাইস ড্রোনটার ফুটেজটা মোটামুটি ভালো, আপনারা ভিডিও করে একটু স্টেবিলাইজ করে নেবেন, তাহলে কিন্তু ড্রোনটার ফুটেজটা একটু ভালো আসবে। অনেক ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আকাশে ওঠার পরে মেঘ দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে গাইস, এইটা কিন্তু অনেক অসাধারণ। সো আমি হ্যাপি ড্রোনটা কিনে অ্যান্ড 1 মিলিয়ন উপলক্ষে আমি এই ভিডিওটা করছিলাম, স্পেশাল ভিডিও। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। এখন থেকে আমি আমার ডেইলি লাইভ ব্লগ অ্যান্ড বিভিন্ন জিনিসের ভিডিও বানাবো, বানাই ইউটিউবে ছাড়বো। সো আপনারা আমার পাশেই থাকবেন যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও অ্যান্ড গাইস। ওকে তো সামনে দেখা যাক আর কী কী হয় ড্রোন নিয়ে।
এখনও কিন্তু আকাশে দুর্দান্ত ফ্লাই করছে, অ্যান্ড এইটার ফ্লাইং টাইম হয়তো 15 থেকে 20 মিনিট। এর ভিতরে এটা ওড়ে, এর ব্যাটারিটা অনেক সুন্দর। অ্যান্ড অন্য দিন আমরা আবার সুন্দর করে ভিডিও করব, কারণ আজকে বাতাস ছিল, এর কারণে ভিডিওটা ভালো আসে নাই। যাই হোক, সমস্যা নাই, আমরা সামনে দেখব। আমরা 2-3 জায়গায় ড্রোনটা ফ্লাই করেছি, আরও ফুটেজ আছে, আপনাদেরকে দেখাবো এক্ষুনি। গাইস, এই যে কিন্তু এখন আমরা ড্রোনটা উড়াচ্ছি, উড়ে গেছে ড্রোন, এখনই কিন্তু আপনাদের সামনে নতুন একটি ফুটেজ আসবে, সেই ফুটেজটা আপনারা দেখবেন, এখনই কিন্তু আপনারা ফুটেজ দেখবেন। সো আমরা বাড়ির এই পাশে আসলাম, এই পাশে এসে আপনারা নতুন ফুটেজ দেখতে পারবেন। গাইস, এখনই দেখাচ্ছি আপনাদের ফুটেজটা। তো গাইস, এই যে আমি আমার ক্যামেরাটা হাতের উপর আনবো, এখনই দেখতে পাচ্ছেন, এই যে আনছি হাতের উপরে। সো গাইস, এই পাশের ক্যামেরাটা ফুটেজ ভিডিও করার সময় কেমন জানি হয়ে গেল, একটু বাজে, মাঝে মাঝে বাজে, মাঝে মাঝে চলে, হয়তো কী জানি সমস্যা হয়েছে, ডিসকানেক্ট হয়ে গেছিলো বারবার, বাতাসের কারণে এটা হয়েছে, জানি না গাইস। যাই হোক গাইস, সর্বশেষ আমরা যা দেখতে পেলাম, এটা ভাবেছিলাম এটা প্রফেশনাল ড্রোন, আসলে এটা প্রফেশনাল ড্রোন নয়, এটা একটা ফালতু ড্রোন, এটার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ গাইস, একেবারে বাজে ভিডিও কোয়ালিটি। এই যে আপনারা ভিডিও কোয়ালিটি আমার হাত থেকে দেখতে পাচ্ছেন, এটা কোনো ভিডিও কোয়ালিটি হতে পারে না, খুবই গোলা গোলা নোংরা বাজে ভিডিও কোয়ালিটি গাইস, এগুলা কোনো ভিডিও ক্যামেরা হতেই পারে না, এটা কোনো ভিডিওর কাজে লাগবে না গাইস, এইসব ভিডিওতে কোনো কাজের আসে না। যাই হোক, কিনে ফেলছি, এখন কিছু করার নাই। এটা আপনারা বাচ্চাদের হিসাবে উড়াতে পারবেন, ভিডিও হিসাবে একেবারেই খারাপ, দেখতে পাচ্ছেন গাইস ক্যামেরা একেবারেই খারাপ, একটু ভালো নয়, তো আপনারা এই ড্রোনটা এই এত দাম দিয়ে কিনবেন না, এর জন্য আপনারা প্রফেশনাল ড্রোন কিনুন। থাকুন, আল্লাহ হাফেজ। Mm-hmm.